হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের ভালোবাসার কবুতরগুলিও। ভিডিওর শুরুতে বলে নিচ্ছি, যারা আমার এই চ্যানেলটিতে নতুন, সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন নতুন ভিডিও শুরু করা যাক। আমার এই মাদি কবুতরটি টানা তিনবার ডিম পাড়ায়, ডিম বাচ্চা করায় এবং তার বাচ্চাদের খাওয়ায়। ক্যালসিয়ামের প্রবলেমের কারণে সে বসা থেকে দাঁড়াতে পারে না, প্রায় প্যারালাইসিসের মতো হয়ে গিয়েছে। এই যে দাঁড়াতে পারে না, দূরে দাঁড়া করাতে হয়, বসেই থাকে। এর কিছুদিন আগে এই আরেকটি কবুতরের হয়েছিল। এটি হওয়ার একমাত্র কারণ হলো ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা কবুতরের ক্ষমতাটা কমে গেছে, যার কারণে সহ্য ক্ষমতা কম, একটু কিছুতেই দুর্বল হয়ে যায়। দুইবার বাচ্চা নেওয়ার কথা, সেই জায়গায় আমি তিনবার বাচ্চা নিয়েছিলাম, তাই কবুতরটি একটু দুর্বল হয়ে যাওয়া এই অবস্থাটি হয়েছে। এর সমাধান হচ্ছে এই যে এই ট্যাবলেটটি, যে সকল 20 টাকা পাতা। আমি ট্যাবলেটটি হাফ করে এর আগের কবুতরটিকে টানা 3 দিন দিয়েছিলাম, দুই বেলা, প্রতিদিন একটা হাফ করে দুইবার। 3 দিনের দিন কবুতরটি পুরোপুরি সুস্থ না হলেও দাঁড়িয়ে গিয়েছিল, মানে বসা থেকে দাঁড়িয়ে গিয়েছিল। এখন ওই কবুতরটি আপাতত সুস্থ আছে পুরোপুরি। 3 দিনে পুরোপুরি ঠিক না হলে আপনারা 5 দিন দিতে পারেন। 5 দিনে প্রায় 5টা ট্যাবলেটের অর্ধেক অর্ধেক করে দুই বেলা দেবেন আপনারা। সবাইকে ধন্যবাদ। এই চ্যানেলটির পাশে সবাই থাকবেন। আল্লাহ হাফেজ।